আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আবার আজকে আসলাম আমার রেগুলার কারি নিয়ে, রান্না বান্না নিয়ে। তো আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি এখানে, এইটার মধ্যে আমি শাক দিয়ে, পুঁই শাক দিয়ে আর কই মাছ দিয়ে আমি রান্না করব। আর এখানে ফ্রাই প্যানের মধ্যে আমি কই মাছটা ভেজে নিব। তো আমি চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি 1 ঘন্টা আগে। মাছগুলাও আমি হলুদ দিয়ে, লবণ দিয়ে, আমরা মরিচ দেই না, মাছ যখন ভাজি করি তখন আমরা মরিচ দেই না, আমরা এইভাবে লবণ আর হলুদ দিয়ে এগুলাকে ইয়ে করে ফেলি। তো আমি এখন মাছগুলা ভেজে নিব। আই হোপ আজকে আমার তরকারিগুলো আপনাদের বরাবরের মতো ভালো লাগবে। একটু অল্প করে তেলও দিয়েছি এই কই মাছের মধ্যে। আমি এক ব্লক কই মাছ, এক ব্লক কই মাছ দিয়ে আমি পুঁই শাক, আমার গার্ডেনের লাল পুঁই শাক দিয়ে রান্নাটা করব। তো আমি বসিয়ে দিয়েছি, মাছগুলো আস্তে আস্তে ভাজা ভাজা হোক। এখন আমি, আমার তেলগুলা গরম হয়ে গেছে, আমি ফুড়নের মধ্যে একটু মুড়ি, দুটার মধ্যে একটু মুড়ি আর জিরা দিব। আস্ত জিরা, এই যে দিব দুইটা তেজপাতা, দুইটা দুইটা চুমা, দুই টুকরা করে দিলাম। আর দারচিনি দিব, আর আমি এলাচি দিব না। বিসমিল্লাহ, অল্প একটু পেঁয়াজ দিব। এখন লবণ দিব, আমি শাকের মধ্যে বেশি লবণ দিব না, কারণ শাক তো একটু হয়ে যাবে, তাই আমি হাফ চামচ দিচ্ছি, লাগলে পরে দেওয়া যাবে। আর চিকেনের ম্যারিনেটের সময়ও আমি 1 চামচ দিয়েছি, এখানে অল্প করে দিচ্ছি, লাগলে পরে দেওয়া যাবে। এখন এগুলো আস্তে আস্তে হোক, এটাকে ঢেকে দিই। আর মাছগুলো আমি ঢাকতেছি না, হম
এই পয়শাক গুলা দিব, তো দেখুন দিচ্ছি বিসমিল্লাহ। আগে শাক দিয়ে দিচ্ছি, আজকে আমি একটু অন্য স্টাইলে বসাইছি। এখানে রসুন দিলাম একটা, এক টুকরা দেখুন। এখানে বেশি শাক না, বড় মুঠে এক মুঠো হবে। মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ফেলছি। এই হোক আমার তরকারিগুলো আপনারা দেখুন। এখন আমি মরিচ মশলা দিয়ে দিব আমার শাকের মধ্যে, অল্প অল্প করে দিব, আজকে বেশি দিব না। এই যে অল্প করে হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ মরিচ দিলাম, জিরা দিব না এটার মধ্যে, হাফ চামচ কারি পাউডার দিলাম, আর ধনিয়াও আমি হাফ চামচ দিলাম। এটার মধ্যে আমি কাঁচামরিচ দিব এই কারিটার মধ্যে। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, কারণ এখানে শুধু এক ব্লক মাছ গনে, এটার মধ্যে পাঁচটা কই মাছ, তো আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি। একটু হয়ে যাবে, এগুলাকে ভালো করে ভাজি, ভাজিয়ে তারপর যখন নরম হয়ে যাবে মাছ দিব। মাছ দিয়ে অল্প একটু ঝোল দিব, এগুলা মাখা মাখা হবে। এখন আমি এটাকে ঢেকে নিব। একটা টিন্ডা ছিল, আমি টিন্ডা দিতে ভুলে গেছি, এখন দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ার মতো লাগে এই টিন্ডা গুলা, দুইটা ধরেছিল আমার কাছে, তো একটা খেয়ে ফেলেছি। আর দিব আমি এক চামচ চিনি, আমি ব্রাউন সুগার খাই তো, এই দেখেন এক চামচ দিলাম চিনি। দিলে এটার স্বাদটা অন্যরকম মিষ্টি মিষ্টি লাগবে। এখন দেখি এই যে মরুকের পেঁয়াজ আমার হাফ কুক হয়ে গেছে, এখন আমি আদা রসুনটা দিয়ে দিব। এই আদা রসুন দিলাম, আমার হাফ কুক হয়ে গেছে। এখন আমি এখানে বেশি চিকেন না, অল্প চিকেনের লেগ দেখুন, এই আমি দিয়ে দিচ্ছি।
এগুলো মেরিনেট করা প্রথম থেকে। এখানে মরিচ মশলা সব কিছু আমি যা যা লাগে আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এই বোলটাকে ধুয়ে একটু পানিও দিচ্ছি। এগুলা চেরি টমেটো ফ্রোজন করা, এই ছয়টা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে গলে যাবে। এই যে এখানে 6-7 টুকরা লেগ আছে, চিকেনের লেগ পিস। একটা আলু দিয়েছি সাথে। এগুলো আস্তে আস্তে হোক, এগুলো ভুনা করব মাখা মাখা করে। এই দেখেন শাকের মধ্যে পানি উঠতেছে। দেখছেন, এখন আমি আঁচটা বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে এগুলাকে এভাবে ভুনতে ভুনতে তারপর মাছগুলা ঢেলে দিব। আপনাদেরকে কি শেখাবো ভাই, আপনারা সব কিছু পারেন, তাও বাচ্চাদের একটু হেল্প হবে। নতুন যাদের বিয়ে হয়েছে, যারা স্টুডেন্ট আসছেন, রান্না বাড়া কোনোদিন করেন নাই, ওদের একটু হেল্প হবে। আমি মরিচ মশলা সব কিছু দিয়েছি, কিন্তু হাফ চামচ করে ভর্তি করে দেই নাই। আর একটু ভাজা ভাজা হোক, তারপর আমি মাছগুলা ঢেলে দিব। এত গরম পড়েছে এই দেশে, তো ঠান্ডা। আমরা বেশি বার্মিগামে থাকি, লন্ডনে, তো বেশি অলমোস্ট ঠান্ডা থাকে। হঠাৎ হঠাৎ করে গরম পড়ে, একটু গরম হলেই আমরা অসহ্য হয়ে যাই। 22-23-25-26-27-28 এরকম ডিগ্রি হলে আমরা শুধু শুধু কেঁপে উঠি, এত গরম এত গরম। বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার মানুষগুলা কিভাবে সহ্য করতেছে বাচ্চাদেরকে নিয়ে। একটা মিষ্টি, এই মিষ্টি কুমড়া, এটা ছোট, এটাকে টিন্ডা বলে, ছোট একটা দিয়েছি। আর এক মুঠো পুঁই শাক, বড় মুঠো এক মুঠোই হবে, পুঁই শাক দিয়েছি। এখন আমি মাছগুলা ঢেলে দিব। এই মাছগুলা আমি ঢেলে দিচ্ছি এইভাবে। এই মাছের মধ্যে অল্প একটু তেলও আছে, কিচ্ছু হবে না। আমি এইভাবে দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে এত বেশি আমি নাড়াচাড়া করব না। আমি দেখি ওরা এত নাড়াচাড়া করে, মাছগুলো এত নরম, আমি এত নাড়ব না। আমি একটু পানি দিয়ে দিব, অল্প একটু তেল ছিল।
আমি এই ছোট কাপে 1 কাপ পানি দিলাম, আর 1 ফুটও দিব না। এই দেখেন মাছগুলাকে এইভাবে অল্প আরো একটু দিয়ে দিব ঝোল, কারণ এগুলা বলো কাটতে হবে ভালো করে, মাছগুলা ভেঙে যাবে বলে। আমি আর একটু কেটল থেকে দিয়ে দিচ্ছি, ভালো করে বলো কাটবে। এগুলা গ্রিন শাক তো, এর জন্য কালারটা একটু এইভাবে হলুদ হলুদ হচ্ছে। গরম পানি দিয়েছি তো টাপ থেকে, আর কেটল থেকেও দিয়েছি, দেখি চিকেনের কি অবস্থা। চিকেন গুলা এভাবে নেড়ে চেড়ে ভুনা করে ফেলবো, চিকেন আর আপনাদেরকে কি দেখাবো। এভাবে নেড়ে চেড়ে এই ছোট গ্লাসে হয়তো 1/2 গ্লাস পানি দিতে পারি, চিকেন থেকে বের হচ্ছে। এই দেখুন আমি এগুলাকে বেশি নাড়াচাড়া করব না, এই যে মাছগুলাকে একটু এদিক ওদিক করে ফেলবো, এই যে এগুলো ভিতরে নিব না, আমি শুধু এপার এপিট ওপিট করবো। এই যে এই আর নাড়তেছি না আমি, এই আমি গ্যাসের ফ্লেমটা একটু কমাই ফেলবো, আর কাঁচামরিচ গুলা আমি অল্প করে কাঁচামরিচ দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি উপর উপর করে দিচ্ছি, এগুলো আস্ত কাঁচামরিচ, এখানে দেখুন ছোট ছোট 3টা, কিন্তু এগুলাতে অনেক ঝাল। এগুলো আমার গাছের কাঁচামরিচ, আমার মেয়ে লন্ডনের মেয়ে আমাকে দিয়েছিল, এত ঝাল কি বলবো আপনাদের। আমি এই ফ্রিজারে রেখেছি, তারপরও এগুলাতে ঝাল আছে। এইবারও মাশাআল্লাহ আমার নাগা মরিচ কাঁচামরিচ ধরবে, ফুল আসতেছে। এবার যদি আমি নাগা মরিচের পিকল বানাই তাহলে আপনাদেরকে দেখাবো কিভাবে বানাই আমি। এই দেখুন মাছটা, আর একটু ধনে পাতা দিয়ে দিব নামাবার সময়, তো এখনই দিয়ে দেই। এখন ধনে পাতা দিয়ে আমি চলে যাব আপনাদের মাছ থেকে। অলরেডি 18-19 মিনিট হয়ে যায়, এগুলো ফ্রোজন করা ধনে পাতা আমার গাছে, আমার বাগানের। এই দেখুন এই ধনে পাতাও দিয়ে দিচ্ছি, এগুলো আস্তে 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 হতে হবে। খুব সুন্দর হয়েছে, স্মেলটাও খুব সুন্দর, মজাও লাগবে, আর চিকেনটা আস্তে আস্তে আমি ভুনবো। এই যে দেখুন চিকেন গুলা হতে হতে অনেক সময় লাগবে, এগুলো আস্তে আস্তে ভুনতেছি। তো আজকে এতটুকু আপনাদেরকে দেখাবার ছিল, আবারও দেখুন ফাইনাল লুক। এই দেখুন এগুলো আস্তে আস্তে হবে আরো 5-7 মিনিট। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর কমেন্ট দিবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আসি আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।